আপনারা বি কেয়ারফুল, আই টেল ইউ, ওই এটা কিন্তু ওই যে অনেকে আমরা ইঞ্জেকশন নিচ্ছি বা টিকা নিচ্ছি বলে আমরা কিন্তু মানে একদম ডাকাত বুকা হয়ে যাবো যে আর কোনো কিছু হবে না, এইটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিল সরকার, জারি করল 18 দফা নির্দেশনা। বলেছিলাম যে মোর কি বলবো মাইল্ড মোর মাইল্ড মোর মাইল্ড, সেটা বদলে গেছে এখন। এখন কিছু কিছু জায়গায় আসছে যেটা বেশ কঠিন অবস্থার দিকে হয়তো ফেলে দিতে পারে, আল্লাহ না করুক। করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন নির্দেশনা জারি করা হয়। এই 18 দফা নির্দেশনা সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা 2 সপ্তাহ বলবৎ থাকবে। নির্দেশনাগুলো হলো সামাজিক রাজনৈতিক ধর্মীয় সহ যে কোনো উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ করা এবং কমিউনিটি সেন্টার বা কনভেনশন সেন্টারে বিয়ে জন্মদিন সভা সেমিনার ইত্যাদি অনুষ্ঠান বন্ধ রাখা। একই সাথে উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ। মসজিদ সহ সকল ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটন বা বিনোদন কেন্দ্রে জনসমাগম সীমিত করার পাশাপাশি নিরুৎসাহিত করা হয়েছে সব ধরনের মেলার আয়োজন। গণপরিবহনের ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখা, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজেও ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রীদের 14 দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। আকাশ, জল এবং স্থলপথে সব আন্তর্জাতিক যাত্রীর চলাচল সীমিত করা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে উন্মুক্ত স্থান বেছে নিতে হবে, তবে শপিং মল, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার পাশাপাশি হোটেল রেস্তোরাঁগুলোয় বসে খাওয়া নয়, তবে খাবার কিনে নেওয়ার কথা বলা হয়। ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে নিশ্চিত করতে হবে মাস্ক পরিধান সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। সশরীরে উপস্থিত হতে হয় সে ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। এছাড়া খুব প্রয়োজনে বাইরে গেলে সবসময় যথাযথভাবে মাস্ক পরতে বলা হয়েছে, অন্যথায় আইনের আওতায় আনা হবে। প্রস্তাবে জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টার পর বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। করোনায় আক্রান্ত করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশনের পাশাপাশি আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস প্রতিষ্ঠান শিল্প কারখানায় 50% জনবল দ্বারা চালাতে হবে। গর্ভবতী, অসুস্থ, বয়স 55+ কর্মকর্তা কর্মচারীর হোম অফিসের ব্যবস্থা করতে হবে। এছাড়াও কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। সুলতানা জাকিয়া, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিংকে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।